রাইজর ট্যাক্সর টাকা লুটিপুটি খাইছে একাংশ সরকারি কর্মচারী। পৈতৃক সম্পত্তির দরে সরকারি ধন ব্যবহার করেছে দুর্নীতিগ্রস্ত বিষয়ায়। কেলেঙ্কারির শীর্ষত পুনের এপিডিসিএলর কর্মচারীর নাম। চিকিৎসার নামত কোটি টাকার কেলেঙ্কারি এপিডিসিএলর কর্মচারীর। এপিডিসিএলে আর 42টা নাম পঠালে, 42টা নামের ভিতর 34টা ফর্জ বিল হয়, গোটে রেফারেল বোর্ডর সিগনেচার সব ফর্জ করেছে 34টা। সেই 34ও এফআইআর লঞ্চ করল। কেবল এপিডিসিএলই নহয়, সরকারি ধনের খরচ পাতিছে আন কেবাটাও সরকারি বিভাগের কর্মচারী। জিএমসিএইচর অধ্যক্ষ অধীক্ষক এইচডি সকলরে ভুয়া সহির জড়িয়ে বিল বনাই লুটিছে ধন। এপিডিসিএলর উপরও এলিমেন্টারি এডুকেশন আর ফাইন্যান্স বিভাগের বহু বিষয়া কর্মচারীর বিরুদ্ধেও রুজু হয়েছে গোচর। পোহরলৈ আহিছে রিএম্বুসমেন্টর নামত এই তিনিটা বিভাগের বহু কেগৰাকী বিষয়া কর্মচারীর ভয়ঙ্কর কেলেঙ্কারির কথা। ফর এক্সাম্পল, আপনি বাইরেলৈ ট্রিটমেন্টত যায়, আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়, তেতিয়া হলে আপনাকে কেতে রেফারেল লৈ যাব লাগে, সো দ্যাট ইউ ক্যান রিএম্বার্স। তেতিয়া আমার এটা এখন স্টেট লেভেল রেফারেল মেডিকেল বোর্ড আছে, সেই বোর্ডখনে সাইন করে, ভেরিফাই করে, আর যদি এন প্যানেলড হসপিটাল হয় তেতিয়া হলে তেখেতকালে রেফারেল দিয়ে, সামথিং লাইক দিস কথা বুঝলে। এতিয়া এই সিগনেচার্সবুর রেফারেল বোর্ডত এইচওডিব থাকে, প্রিন্সিপাল থাকে, এটা এই সিগনেচার্স গোটেব ভুয়া সিগনেচার। এই সকল বিষয়া কর্মচারীয়ে বিভিন্ন সময়ত অসম কিংবা বহিরাজ্যত চিকিৎসা করে জালিয়াতি নথিপত্রের সহায়ত গিলিছে লাখে লাখে সরকারি ধন। ভুয়া সিল মোহর সহিরে একাংশ খকুয়া কর্মচারী দীর্ঘদিনের পরে করে আহিছিল এই চক্রান্ত। কিন্তু কথাতেই কোয়া হয় লোভে পাপ, পাপেই মৃত্যু। এতিয়া এজন এজনকৈ ধরা পড়ছে বহু বিষয়া। 31 জুলাইত জিএমসিএইচলৈ আহিছিল দুজন মানুষ দুখন বিল ভেরিফিকেশনের বাবে। কিন্তু আটাইকেইখন বিলরে সিল সহি আছিল ভুয়া। বিলবুর ভেরিফিকেশন করবলৈ আহুতেই সন্দেহ করেছিল কর্তৃপক্ষ। ইতিমধ্যে রিএম্বুসমেন্টর টকার নামত জালিয়াতি করা 39গৰাকীর বিরুদ্ধে জিএমসিএইচ কর্তৃপক্ষ রুজু করেছে গোচর। ইয়াৰে 37গৰাকী এপিডিসিএলর, 2গৰাকী এলিমেন্টারি এডুকেশনের আর 1গৰাকী বিত্ত বিভাগের। সাধারণতে রিএম্বুসমেন্টর টকা লাভ করিবৰ বাবে দাখিল করব লাগে এক্স পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভেল, প্রয়োজন হয় রেফারেলর। কিন্তু শেহতীয়াভাবে জিএমসিএইচ কর্তৃপক্ষই উন্মোচন করেছে বহু ভয়ঙ্কর তথ্য। বহু সংখ্যক কর্মচারী কোনো ধরনের রেফারেল নোহাকয়ে বিভিন্ন সময় চিকিৎসা করাইছিল রাজ্যের বাহিরের ভিতর কেবাখনো নামি দামি হাসপাতাল। আর চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পিছত এই কেজন ধৃত বিষয়া কর্মচারী রিএম্বুসমেন্টর টাকা লাভ করিবৰ বাবে নিজের বিভাগত দাখিল করেছিল এক্স পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভেল। কিন্তু এই এক্স পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভেলর নামতেই সংঘটিত হয়ে আছে রাজ্য কপোয়া ভয়ঙ্কর কেলেঙ্কারি। নথিপত্র জালিয়াতির জড়িয়ে সংগ্রহ করে আহিছে সরকারি ধন। ভুয়া সহি ভুয়া নম্বরের এক্স পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভেল দাখিল করেছিল নিজের বিভাগের ওসর। কিন্তু বিভাগের সন্দেহ উপজাত এই অ্যাপ্রুভেল সমূহ প্রেরণ করেছিল জিএমসিএইচত থাকা স্টেট লেভেল রেফারেল বোর্ডলে। আর অবশেষত জিএমসিএইচর স্টেট লেভেল বোর্ডে ফাদিল করেছে একাংশ সরকারি কর্মচারীর ভয়ঙ্কর দুর্নীতির কথা। চর্চালয় আহিছে এজন এএফএস বিষয়ার নাম। 2017-18 পরে ধারাবাহিকভাবে চলি আহিছে এই ভয়ঙ্কর নেক্সাস। এই সকল সরকারি কর্মচারীয়ে জিএমসিএইচর অধ্যক্ষ অধীক্ষক স্টেট লেভেল রেফারেল বোর্ডের বহু বিষয়ার সহি জালিয়াতি করে দাখিল করেছিল ভুয়া অ্যাপ্রুভেল। কিন্তু পরবর্তী সময়ত জিএমসিএইচ কর্তৃপক্ষ এই অ্যাপ্রুভেল সমূহ ভুয়া বলে প্রমাণিত করে আর নিজাববিয়াকৈ এপিডিসিএল এলিমেন্টারি এডুকেশন আর বিত্ত বিভাগের মুঠ 39জন এনে বিষয়া কর্মচারীর বিরুদ্ধে রুজু করে গোচর। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। তদন্তর অন্তত আর অধিক পরিষ্কার হয়ে পড়ব সমগ্র কথা। এএফএস বিষয়ার লগতে এই কেলেঙ্কারিত আন কেবাগৰাকীও উচ্চপদস্থ বিষয়ার দুর্নীতির কথাও পোহরলৈ অহার সম্ভাবনা। এই সমূহ ভুয়া বিলত সিল ব্যবহার করা মানুষ কিন্তু এজনেই বলে সন্দেহ প্রকাশ জিএমসিএইচর অধীক্ষকর। তেন্তে কোন সেইজন? অপেক্ষা আরক্ষীর নিরপেক্ষ আর ক্ষিপ্রতর তদন্তলৈ।
ভিডিও জার্নালিস্ট কঙ্কনার সহযোগত হিরক জ্যোতি ডেকার রিপোর্ট, ইশান নিউজ কো।